বিজেপি নেতাকে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দৌলতপুর এলাকার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। মৃত ব্যক্তির নাম পতনু মণ্ডল, তার বয়স 28 বছর। কাছ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। অভিযোগ, যখন ঘুমিয়ে পড়েছিলেন পতনুবাবু তখন তার বাড়ির দরজা ভেঙে বেশ কয়েকজন দুষ্কৃতী তার ঘরে ঢুকে পড়ে, এরপরেই কয়েক রাউন্ড ফায়ার করে তারা। খুব কাছ থেকে গুলি করা হয় অভিযোগ, গুলি পতনুর বাঁ কাঁধে গিয়ে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পতনুর দাদা উৎপল মণ্ডল এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তিনি গত পঞ্চায়েত ইলেকশনে নির্বাচনে দাঁড়িয়ে জিতেছিলেন, তারপর থেকেই তাদের পরিবারের উপর আক্রমণ করে তৃণমূল কর্মীরা।